আমার মনে হয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতে পারলেও হাবিবের আওলাদে দেখে আমার মনের মধ্যে শান্তি হয়তো আসবে। রসুলের না দেখলে রসুলের রক্ত মোবারক তো দেখেছ। যেমন আমি ওহুদের ময়দানে যাওয়ার পরে আমার শহীদ নূরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই 2011 সালে আমাকে বললো, ওলিউল্লাহ আসে কি তুমি চিনোনি? আমি কয় কি চিনবো? আমি নবীজির দান্দাল মোবারক শহীদ হলো। দান্দাল মোবারক শহীদ হওয়ার পরে যেই কুয়ার পানি দিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক দুইটা ধুইছিলেন ওই কুয়াটা চিনোনি। আমি বললাম, ওই কুয়াটা তো আমি চিনি না। কয় চলো তাইলে তোমাকে আমি চিনাইয়া দেই, যদি কোনো সময় যাইতে পারো ওই সময় হাবিবের দয়া তো চাইবাই চাইবা, পাশাপাশি আমি ফারুকের জন্য দোয়া করবা। আমাকে নিয়ে গেলে আমি কুয়ার পাড়ে গেলাম। কুয়ার পাড়ে যাওয়া কুয়ার মাটির মধ্যে আমি হাতরা লাগায় বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ওয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا راحة العاشقين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل محبة بلول أعوذ بالله من بسم الله الرحمن الرحيم وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما وأيضا قال بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله
قلوبهم والله لا يهدي القوم الفاسقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيد ما شاء الله محمد وعلى ما شاء الله مولانا আরেকটু মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله এ ভাঙ্গা যাব স্টেজ ভাঙবো তুমি কিছু নামিয়ে যাও ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا حسبي ربي ولا الله ما في قلبي غير الله حسبي ربي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আজকে দক্ষিণ চন্দ্রঘাটের হাজার হাজার জনতা আলহামদুলিল্লাহ গভীর রাত্র 11টার পরে আমি মাইক নিলাম বাবা আসলে আমাদের জীবনটা ভাইজান অনেক কষ্টের বক্তাদের আজকে আমি তো বেঁচে গেছি কালু আসুনি ভাত খাইতে গেছে আমার থুয়ে খালি খাইতে গেল বারা কারণ আমিও তো খাই নেই রাস্তা রাস্তায় নাস্তা করার সময় হয় নাই আজকে আমরা তো আস্তে ধীরে আসি রাস্তায় একটু নাস্তা টাস্তা করি বাবার রাস্তায় একটু নাস্তা কিন্তু আজকে এই দাওয়াতরা নেওয়ার সময়ও কষ্ট হয়েছে শাহানুরের এই দাওয়াতরা শাহানুর সাক্ষী নিতে চাই নাই আমি কারণ শুক্রবার দাওয়াত নেই না এখন বর্তমানে বৃহস্পতিবারও নেব না ইনশাল্লাহ কারণ যেহেতু রেগুলার দুইটা তিনটা প্রোগ্রাম থাকে
রেগুলার, একবারে একটা প্রোগ্রাম খুব কম। আজকেও কিন্তু একটা ছিল, কিন্তু ওটা মিস হয়েছে, মিস হয়েছে। আমি শুনছি শাহানুর ভয় করতেছে, হুজুর আর একটা মাহফিল করে আসবো, কিন্তু আল্লাহর কি হুকুম, মাহফিল করা লাগে না, এমনি দেরি হয়ে গেল বা। তা আমি বাইচা গেছি যে শাহানুরের বিয়াই, বিয়াই তো না, শাহানুরের বিয়াই আমার গাড়িতে ঢাকার থেকে আমার একসাথে আমার সাথে আসবে, আমাকে নিয়ে আসবে। আল্লাহ আমারে যে কী রহমত করছে, নাইলে যে কী একটা বিপদে পড়তাম। কারণ মানুষ বাবা তো আমারে ভালোবাসে দেখি দাওয়াত করছে, মানুষ যে সবাই একরকম না এই চিন্তা কিন্তু মানুষের, এটা আপনারাও দেখেন, ভালো মন্দ মিলেই তো মানুষ। এরপরেও যদি কালু আমার গাড়িতে না থাকতো, আমার আব্বাটায়, আমি যদি একবারে কোরআন শরীফ হাতে নিয়ে কইতাম যে ভাই এই যে দেখো ভিডিও কলে কোরআন শরীফ হাতে নিয়ে কসম কাটতেছি আমি জামে আসি, এটা বিশ্বাস করতো না কেউ। কইতো কি জানেন, আর উদ্যোগ তরি তাহা তাহা আর একটা মাহফিল, আড়াইটা ঘন্টা আমার বাসার সামনে আমি বসাক হিসাবে, কারণ গাউসিয়ার আমার বাসা আধা ঘন্টাও লাগে না, 20-25 মিনিটে গাউসিয়া আমার বাসার থেকে আসা যায়। অথচ সে আমার বাসার সামনে 4:46 মিনিটে গাড়ি বন্ধ হলো, 8:02 মিনিটে গাউসিয়া থেকে আমরা গাড়ি টান দিলাম। কিন্তু এই রাস্তায় আল্লাহ অনেক দয়া করছেন যে 3 ঘন্টায় আমি এখানে পৌঁছে গেলাম। আমি ভাবছিলাম অন্তত 4 ঘন্টার দরকার আছে, 12টার আগে পৌঁছার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আল্লাহ 3 ঘন্টায় পৌঁছে দিয়েছেন। মাইক সুন্দর করো বাবা, সুন্দর করো, তোমাদের সুনাম হবে। আমার বাবার আর ভূমিকার মধ্যে সময় নেই, তো আপনারা হয়তো হাজার হাজার মানুষ মনে অন্তর দিয়ে দোয়া করেছিলেন। আমার আজকে আর একটা ঘটনা ঘটছে, এই ঘটনার জন্য সুন্নি ভাই বোনদের প্রতি আমার মনে কষ্ট। সেটা হলো বাবা শাহানুরে কালু বারবার কইতাছে জঙ্গল দিয়া হুন্ডা ভাড়াও, জঙ্গল দিয়া গাড়ি ভাড়াও। আর ওদিকে আমার এক পুতা ছিল আমার গাড়িতে, তেলিয়াপাড়ার পুলিশ ফাঁড়ির ভাইজানদেরকে অনুরোধ করতেছে আমার বাজানের একটু ফার করে দাও। সব মিলে জিলাইয়া এন দে বলে হুন্ডা ঢুকতে দেয় না। আর ওখান দিয়ে পুলিশ ভাইরা কইতাছে আমরা শাশ্বরী, আমাদের সীমানা যে দূর এদ্দূর পর্যন্ত আগায় দেব, পরের ডাকি হইব কথা বলে না। পরে আমি কইলে আমার 10 মিনিট আগে হোক পরে হোক বিশ্ব রোড দিয়ে চলে যাও, কারণ পুলিশও লাগবো না হুন্ডাও লাগবো না, কথা ঠিক কিনা। একবারে নিরিবিলি টাইনে চলে আসছি আলহামদুলিল্লাহ, হয়তো 11টায় পৌঁছতাম সেখানে 11:10 মিনিটে পড়ছি, এই আর কিচ্ছু না। আমার ভাইরা বাবারা আর ভূমিকার মধ্যে সময় নয়, আর একটু ওয়াজ করার পরে আমি আজকের ব্যাপারগুলো আপনাদেরকে আমি বলবো ইনশাল্লাহ। তার আগে আমি আপনার যদি বাবা বাবা শাহানুর হুজুরে পারবে হয়তো হাফিজি কোরআন শরীফ যদি পাওয়া যায় তাইলে আমার জন্য একটু উপকার হবে, কারণ অনেক সময় আয়াত মুখস্থ থাকে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 21 পারায় কয় পারায় একটু কথা বলতে হবে, কয় পারায় আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় 19 পৃষ্ঠায় 21 পারার 20 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কুনতুল্লা তুরিদিনাল্লাহ। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, কোরআনের ওয়াজ তো কোনো আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ তো আশিকি হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ তো জালালি হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ তালুকদারের ওয়াজ না, কোরআনের ওয়াজ এই এলাকার কোনো আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কার ওয়াজ? পিছনের বাবারা বলেন কার ওয়াজ? কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় 20 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আমার আল্লাহ
আমাদের ওয়াজ শুনাইলেন কি ওয়াজ, ওয়া ইন কুনতুম তুরিদুনাল্লাহ, যারা আল্লাহ পাকের আশা করে। আমার আল্লাহকে শুধু আল্লাহ পাকের আশা নয়, বাবা একটা কথা বলতে আমার সাথে স্বীকৃতি দিতে হবে, সেটা হলো মাশাআল্লাহ অনেকদিন পর আমি আপনাদেরকে এতগুলো লোক পাইলাম সোনারু ঘাটে। একটা ঘন্টা, প্রথমে একটা ঘন্টা আমি 11:10 সালাম দিছি, 12:10 পর্যন্ত একটা ঘন্টা আমাকে কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। এরপরে আমি আমি তো গজলের পোক, এটা সবাই জানেন আপনারা, আমি নিজে গজল, আজকেও গত রাত্রে আমি একটা গজল লিখেছি, গত রাত্রে গাড়ির মধ্যে চিটাগাং থেকে আসার সময়, ধৈর্য এলে হুনে আলাম ইনশাল্লাহ, এটাও ধৈর্য যদি হয় আমার ভাইরা। কিন্তু প্রথম একটা ঘন্টা কোরআন হাদিস, তখন তুই কথা কর না বাবা, একটু জোরে জোরে কথা না কইলে আমি ওয়াজ বন্ধ করে দেবো, তোমরা জোয়ান মানুষ বেড়া কথা জোরে জোরে কইবা। হ্যাঁ, এই সাইটে এই সাইটে যত জায়গায় আসছি, আজকে তো আমার বাবা শাহানুর নিয়ত বনায় খারাপ না, আমি কিন্তু ভাবছিলাম লোক পাইতাম না, কারণ দেরি হইতেছে, কিছু করার তো নাই, কিন্তু মাশাআল্লাহ হয়তো নিয়ত সহি আছে, এই জন্য আপনারা আর আমার প্রতি সামান্য ভালো, বেশি ভালোবাসা না হইলো, সামান্য ভালোবাসা হয়তো আল্লাহ রাখছে, এই জন্য মনে হয় আমার জন্য দোয়া করার জন্য, যে অলুল্লাহ হুজুর আসতেছে অনেকদিন পর, চিকন মানুষ চেহারা সুরত বেশি সুন্দর না, এইটার জন্য দোয়া করে যাবো, আমি দোয়া করবো সেইটা না, আপনারা আমার জন্য দোয়া করবেন, এই জন্য বসে আছেন, আল্লাহ যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দেয়, আমিন। আমার বাবারা খুব খেয়াল, আমার আল্লাহ বললেন যারা আল্লাহ পাবার আশা করে, ওয়া রাসূলহু এবং রসুলের আশা করে, কে কয় কি গো, আমার যারা আল্লাহর ইবাদত করার জন্য পাগল, আমরাও আল্লাহর ইবাদত করার জন্য আমরাও পাগল, কিন্তু আমার রসুলকে বাদ দিয়ে আমরা আল্লাহর ইবাদত করতে পারি না, কথা ঠিক কিনা রে বাবা, বাদ দিব কেমনি আমার নূরের নবীকে, নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায়, কয় জায়গায়, 82 জায়গায় নামাজের দাওয়াত, নামাজ কায়েম করো বললেন কে, আমার আল্লাহ বললেন নামাজ কায়েম করো, এখন আল্লাহকে যদি পাইতাম জিগাইতাম মাওলা রে তোমার কাছে জানতে চাই নামাজটা কেমনে পড়তে হবে, নামাজ কিভাবে আদায় করতে হবে, এইটা কোরআনের কোন জায়গায় আছে, যদি আল্লাহ কথা বলতো তাইলে বলে দিত পাগলারা রে, কোরআনে নামাজের দাওয়াত দিয়েছি আমি আল্লাহ, নামাজ কেমনে পড়তে হবে তাও আমি আল্লাহ বলতে পারতাম, কিন্তু আমি তো জানি একবার একদল বাটপার সিটার দুনিয়ার জমিনে পয়দা হবে, লেবাসটা হবে মুসলমানের কিন্তু মুনাফিকিতে ভরা হবে, এই আওয়াজ তো বেশি দিছে দেখা যায়, হো বাবা বাবা রে আমার জন্য দোয়া, গত সন্ধ্যার থেকে আজকে এই সন্ধ্যা পর্যন্ত এখনো আমার 1.5 ঘন্টা ঘুম হয় নাই, একটা সত্য কথা বলে দিলাম, এখনো পুরাপুরি এই ২৪ ঘন্টা না, 11:10 তো মানে 11টাই ধরলাম আর কি, 27 ঘন্টা পার হয়ে গেল, এখনো 2 ঘন্টা ঘুম আমার হয় নাই, কিন্তু মসজিদ ওয়াজ করতে আজকে কষ্ট হয়েছে, আমার ঘুম নাই আর কয় আলহামদুলিল্লাহ, কারবার এই জন্যই তো বাবা রে ইব্রাহিম আমার ঘুম নাই তুই আলহামদুলিল্লাহ কস, যেহেতু কইছে আলহামদুলিল্লাহ, এই জন্য কোরআনের একটা আয়াত মনে হলো, এই আলহামদুলিল্লাহ পড়লো আমি কষ্টে, ইব্রাহিম কয় আলহামদুলিল্লাহ, এখন এইটার যদি আমার অনেক ভালোবাসে,
এই জন্য আলহামদুলিল্লাহ বলেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ১১ পাড়ায় ৬ পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আমার আল্লাহ কয় আমার হাবিব তোমাদের মধ্য থেকে মহান রাসূল দুনিয়ার মধ্যে শুভাগমন করেছে আমার হাবিবের ঈদে মিলাদুন্নবী সালাম হয়েছে তবে একটা কথা তোমরা মনে রাখো যেমন একটু আগে আমি বললাম ২৭ ঘন্টার মধ্যে আমি এখনো ২ ঘন্টা ঘুমাই নাই এইটা কিন্তু বেশিরভাগ যারা আমার মহব্বত করেন অনেকেরই কষ্ট আসবে যে হায় হায় হুজুর অনেক কষ্ট করতেছে তাইলে আজকে আবার অনেকে যারা মোটামুটি ভালোবাসে তাহার জন্য করতেছে টাটা ঘুমের দরকার কি টাকার দরকার অলরেডি মন্তব্য হয়ে গেছে দুই চারজনের কারণ আমি মাঠে ঘুরি তো ২৭ বছর বুঝা গেল কেউ আমার কষ্টে কষ্ট পায় কেউ আমার কষ্টে আবার খুশি হয় এটা হলো দুনিয়ার নিয়ম এটা কোনো দোষের না কেউ কষ্ট আমি কষ্ট পেতে আরো কষ্ট পাক এরকম আছে না দুই চারজন আবার কেউ খুব কষ্ট করে না আহ লোকটা আসলে অলুল্লাহ হুজুর অন্তত ভালো না হইলো লোকটা খারাপ না আল্লাহ রে আল্লাহ তুমি আমার হুজুরের কষ্ট দূর করে দাও ঠিক না এরকম কয় না কিন্তু আমার আল্লাহ বলতেছেন নূরের নবী রহমাতুলিল আলামিনের ব্যাপারে আল্লাহর কোরআন রহমাতুলিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ তোমাদের উম্মতের জন্য উম্মতদের যদি কোনো কষ্ট হয় এই কষ্টটা পৃথিবীর কেউ কোনো মানুষ যদি নাও পায় বাবায় নাও পায় মায়ের নাও পায় আমি আল্লাহ বলে দিলাম তোমাদের কোনো কষ্ট হইলে ওই কষ্টটা আমার নূরের নবী পায় এই আয়াতের অর্থ পড়ে তাফসির পড়ে আমি গজল লিখছিলাম সেই ২৬-২৭ বছর আগে তোমার কষ্ট যাত না যিনি সইতে পার না তোমার কষ্ট যাত না যিনি সইতে পার না হায় হায় ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি কিরে কথা শুনে না কাহে ও বাবা মন যদি থাকছে নবী এই আয়াতের অর্থটা পড়ে আমি এই গজলটা লিখছিলাম যে পৃথিবীর মানুষ কেউ আমার কষ্টে কষ্ট পায় আবার কেউ খুশি হয়ে যায় আর আল্লাহ বলতেছেন আমার হাবিবে তোমাদের যার কষ্ট হোক ওই কষ্টটা পৃথিবীর কেউ না পাইলেও আমার হাবিবে পায় শুধু কি তাই কেউ আমাদের ভালো চায় কেউ আমাদের খারাপ চায় আমার আল্লাহ কয় মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস এ দুনিয়ার মানুষ কেউ তোমাদের ভালো চায় কেউ তোমাদের খারাপ চায় কিন্তু আমার হাবিবের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধু তোমাদের সব সময় মঙ্গল কামনা করেন মারহাবা এরপরে লাস্টে যাই আল্লাহ বলতেছেন বিল মুমিনিনা রউফুর রহিম আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী মোমেনদের জন্য বড় দয়ালু মারহাবা কল ওই নূরের নবী রহমাতুলিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ কয় ২১ পারার ২০ পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহ যারা আল্লাহর আশা করে আল্লাহ কয় শুধু আমি আল্লাহর আশা করলে চলবে না ওয়া রাসূলাহু এবং আমার রসুলের আশা যারা করে শুধু তাই নয় আমার রসুলের আশা করে ওয়া দারাল আখিরাহ যারা আখিরাতে জান্নাতের ঘরের আশা করে ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা আমার আল্লাহ কা যারা আল্লাহর আশা করে রসূলের আশা করে ওয়া দারাল আখিরাহ যারা আখিরাতে জান্নাতের ঘরের আশা করে এই পাগলগুলি হলো মুহসিনাত মুহসিনাত মানে আমার বন্ধুরা আমার ওলি আল্লাহরা এই পাগলগুলি আমারও আশা করে আমার হাবিবেরও আশা করে হাবিবের আশা
কইরা হাবিবের মাধ্যমে জান্নাতে ঘরে এরা শা করে এরা হইল মুহসিনাত বান্দা ওলি আল্লাহ বান্দা মিনকুন্না আজরান আযীমা এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা 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 পুরস্কার প্রস্তুত করে রেখেছেন সিল্লায়া মারহাবা ক আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ আমার আল্লাহ বলতেছেন যারা আল্লাহর আশা করে এরপরে কয় যারা রসুলের আশা করে কি রে বাটপার তো কিছু বাইরেছে এরা আল্লাহর আশা করতে বলে আল্লাহর ইবাদতে কোনো বাধা নাই হাবিবের মহব্বতের কথা কইলেই বেদাতের কথা কয় কথা ঠিক কি না আল্লাহ বলতেছেন আশা শুধু আল্লাহর করলে হবে না আল্লাহ কয় এই কথাগুলি কোরআন হাদিস থেকে শুনলে ভালো হবে না বাবা এক ঘন্টা এক পরে আমি গজল কমু ইনশাল্লাহ নতুন নতুন গজল করোনার মধ্যে লিখছি আমি ইনশাল্লাহ এটা আপনাদের জন্যই তো লেখা কিন্তু এক ঘন্টার আগে না হে বাবু একুশ মারায় পাইলাম ও হ্যাঁ একুশ মারায় পাইলাম আল্লাহর আশা করতে হবে রসুনেরও আশা করতে হবে তবে এখানে একটা মজার কথা যে আল্লাহর আশা যারা করবে রসুনের আশা যারা করবে এরাই হলো আল্লাহর ওলি মারহাবা কয় না এরাই হলো মুহসিনাত বান্দা মুহসিনাত বান্দা মানে উনি আল্লাহ বান্দা বান্দি ওই আল্লাহ আবারও এই মানুষগুলার ব্যাপারে দশ পাড়ায় কয় পাড়ায় একটু জোরে কল দশ পাড়ার ষোলো পৃষ্ঠার প্রথম আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন কি চমৎকার ওয়াজ রে বাবা দশ পাড়ার ষোলো পৃষ্ঠার প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়াহানি ফোনা বিল্লাহি লাকুম একুশ পাড়ায় পাইলাম আল্লাহর আশাও করতে হবে রসুলের আশাও করতে হবে এখন ষোলো দশ পারার ষোলো পৃষ্ঠায় প্রথম আয়াতে পাইলাম সুরার নাম সুরা তাওবা আমার আল্লাহ ওয়াজ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াহনিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম আমার আল্লাহ কয় দুনিয়ার মুসলমানেরা শুনে নাও আমি আল্লাহর নামের কসম কাটবে যারা রসুল বিদ্বেষী তাদের দলে তোমাদেরকে নেওয়ার জন্য তোমাদেরকে রাজি করার জন্য লিউর দোকম তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহর নামে ওই বেয়াদবী রসুলেরা কসম কাটবে কসম কাইতা তারা বুঝাইতে চাইব দেখো আল্লাহর নামের কসম কই না কই তোমরা এইভাবে মানে কথার মধ্যে থাকবে হাবিবেরে মাইনাস করে নাউজুবিল্লাহ জোরে কল আমার আল্লাহ কয় আমার হাবিবেরে মাইনাস করার জন্য আমার বন্ধুরে তারা একটু এদিক সেদিক করার জন্য আমি আল্লাহর নামে এই বেয়াদবেরা কসম কাটবে কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি ওই কসম কাটার পরেও তোমরা যারা মোমেন তোমরা ওই বেদবদের কসম শুই নাও তোমরা তাদের দলে যাইবা না তোমাদের সেই পরিচয়টা আমি আল্লাহ দিয়ে দেই আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ুরদুহু ইন কানু মুমিনিন তবে ওই মুনাফিকদের কসম কাটার পরেও আমি আল্লাহর নামের কসম কাটার পরেও আমি আল্লাহর নামে বারবার তারা কসম কাটার পরেও তোমরা যদি মোমেন হইয়া থাকো আমি আল্লাহ বলে দিলাম ইনকানু মুমিনিন যদি তোমরা মোমেন হইয়া থাকো তোমরা যদি সত্যি সত্যি মোমেন হইয়া থাকো তাইনে বল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ুরদুহু আমি আল্লাহ বলে দিলাম মোমেনেরা ওই বেদদবদের কসম কাটায় বেদদবদের বিশ্বাস করবে না যদি তোমরা মোমেন হইয়া থাকো তাইলে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করা তোমাদের জন্য জরুরি ওই আমার সাতাশ গন্ডার কষ্টের পর আলহামদুলিল্লাহ পয়সা আমার বাজান রাত্রটা সময়টা একটু বেতাইলা কিন্তু আলোচনা কিন্তু কোরআন থেকে আলোচনা কিন্তু কোরআন থেকে অনেকের ধৈর্য হবে না সেটা আমি বুঝি রাত্রে লিখতে বেশি হয়ে গেছে দশটা মাইক ধরার কথা ছিল আমার কিন্তু আসতে পারলাম না
হ্যাঁ বাবু। তাইলে আজকে কোরআন থেকে একটা কথা আমরা জেনে নিলাম, মোমেনেরা আল্লাহরও সন্তুষ্ট করবে, রসুলেরও সন্তুষ্ট করবে। দশ পারার ষোলো পৃষ্ঠার প্রথম আয়াতে পেয়ে গেলাম। তাইলে প্রত্যেক কথার বাবা বিপরীত শব্দ আছে, আসমানের বিপরীত জমিন, ভালোর বিপরীত মন্দ, অন্ধকারের বিপরীত আলো। হ্যাঁ, কথা ঠিক কিনা বাবা? অন্ধকারের বিপরীত আলো। তাইলে মোমেনেরা আল্লাহরে এবং রসুলেরে উভয়কে সন্তুষ্ট করবে। তাইলে এইটার মোমেনের বিপরীত হলো মোনাফেক। মোনাফেকই থাকলে তারা শুধু আল্লাহকে সন্তুষ্ট করবে, রসুলকে সন্তুষ্ট করতে তারা চাবে না। ঠিক কিনা বাবা? কোথায় পাইলাম? কথা কয় না, কোরআনে পাইলাম। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুন লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআনুল কারিমে, যেমন এখন এই তালুকদার ভাই অনেক আগের থেকে সংগঠন করে, আমার আলেম ভাইরা অনেকেই অনেক আগের থেকে ইমামতি করে সংগঠন করে, ছয় বছরে ইমাফিলের বয়স, ছয় বছরের সংসার, এরাও ছয় বছরে বিভিন্ন সুন্নি আলেম দাওয়াত করেছেন, আব্বা জান্নারে বাবা জান্নারে দাওয়াত করার পরে বিভিন্ন সময় বিভিন্ন কথা এরা শুনেছেন। কিন্তু এখন যদি আলেমরা কয় নূরের নবী রহমাতুল্লিল আলামিন গনিমতের মালের মালিক, তাইলে যারা বেয়াদবি রসুল, যারা আবু জাহেল মার কামন, আবু জাহেল মার কামন এটা বলে কেমনে কইলাম? এইটা আবার কোরআনের দলিল আছে, আবু জাহেল মার কামন মানুষ হইতেই পারে, এইটা কেমনে বললাম? সেটা আবার ইয়াসিন সুরার থেকে বলতেছি, আবু জাহেলে তার আত্মীয় স্বজনেরা ভাই ভাতি যারা জিজ্ঞাসা করলো, লগের লোকেরা মানে সঙ্গের সাথীরা জিজ্ঞাসা করলো, আবু জাহেল আপনার ভাতিজার ব্যাপারে জানতে চাই, কি ব্যাপার আপনার ভাতিজার ব্যাপারটা একটু বলুন। আবু জাহেলকে কথা তো সত্য কথা, কি কথা? আমার ভাতিজা নবী এটা সত্যই তা মানেন না কা? মানি না ইয়াসিন সুরায়, মানি না কেন শুনে নাও ভাই। একটা মজার ঘটনা ঘটে গেল এখন, এখন একটা মজার ঘটনা ঘটলো এই এই মাত্র, এই কোরআন শরীফ আমার নাম বাবা, আমি ইয়াসিন সুরা বাইট করতে তো অন্তত পৃষ্ঠা পৃষ্ঠা উল্টানো দরকার, কথা কয় না? চিহ্ন দেওয়াও নাই, কারণ কোরআন তো আমার নামে, চিহ্ন দিব কেন? আমি যেই সুরা পড়ব আমার মাত্র একবার বা দুইবার উল্টানোর সাথে সাথে ওই ইয়াসিন সুরাই আল্লাহ বের করে দিলেন। আস্তে কনকা বাবু, বাবু রে, আবু জাহেল কয় আমি জানি আমার ভাতিজা সত্য নবী, তো মানেন না কা? দেখেন কাদের ভাষা আজকে কারা কয়। আবু জাহেল কয় কলু মা আন্তুম ইল্লা বাশারু মিসলুনা, এই আমি মানব কি? এ তো আমাদের মতোই তো একজন মানুষ আমার ভাতিজায়, তা আমার মতো মানুষের আমি নবী মানব এইটা কেমনে হয়? নাউজুবিল্লাহ, জোরে কর। কিয়ামত পর্যন্ত আমি এই আয়াতের অর্থের ব্যাপারে প্রশ্নের উত্তর চেয়ে গেলাম বাতিলদের কাছে, যে এই আয়াতটাকে কোনো ইমানদারের জন্য নাকি কাফেরের জন্য আল্লাহ নাজিল করেছেন, এটা কিয়ামত পর্যন্ত জবাব চাই। কালকে না, কালকে পরশু না, কিয়ামত পর্যন্ত জবাব চাই। কেমনে বলেন হাবিব আপনাদের মতো? এই কথা তো কোনো ইমানদারের কথা নয়, বরঞ্চ ইমানদারের কথা শুনলে আশ্চর্য হবেন। আমার পুরানো আস, অনেকেরই মুখস্থ, আমার পুরানো আস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নূরের নবীকে জামাই বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? মেয়ের জামাই বানাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ের জামাই বানাইলেন। ও দুনিয়ার মানুষ, ও আমার চুনারু ঘাটের আব্বারা, হবিগঞ্জের বাবারা, জানতে চাই আবু বকর ওমর দুইজন সাহাবি হাবিবের মেয়ের জামাই বানায়া জীবনে একটা বারও কেন মেয়ের জামাই বলল না, কেন জামাই বলে ডাক দিল না, এইটাও কিয়ামত পর্যন্ত জবাব চেয়ে প্রশ্ন করে গেলাম। কোন কারণে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি কে জামাই বানাইয়া ডাকলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী সাল্লাল্লাহু কে মেয়ের জামাই বানাইয়া জামাই ডাকলেন না। যদি ওনাদের দুইজনের সাথে আমাদের সাক্ষাৎ হতো, জিজ্ঞাসা করতাম, ওগো রসূলের শ্রেষ্ঠ সাহাবী দুইজন, জান্নাতের প্রথম দুইটা টিকিট আপনারা দুইজনে পেয়েছেন, আপনাদের দুজনের কাছে জানতে চাই হাবিবের মেয়ের জামাই বানাইয়া কেন জীবনে একটা বার জামাই বলে ডাক দিলেন না? মনে হয় আর দুইজনে বলে দিত, ও পাগলা আবু, ও পাগলা বলি উল্লাহ শিখি, ও তালুকদার মিয়া সুন্নি জামাতের লোক, ও আলেম ওলামারা শুনে নাও, আমি আবু বকর হাবিবের মেয়ের জামাই বানাইলাম, ওমর ফারুক আজম নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি কে মেয়ের জামাই বানাইল, কিন্তু আমরা দুইজন জীবনে কোনোদিন জামাই বলে ডাক দিলাম না, এইটার কারণটা কি? সেটা আমার আল্লাহ কোরআনুল কারিমের 18 পারা 18 পৃষ্ঠায় সূরা ফুরকনের যেই পৃষ্ঠা, ওই পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করলেন, লা তাজালু দুআ আর রাসূলে বাইনাকুম কাদুআই বাদিকুম বাদ। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষরে আমার হাবিবেরে তোমরা ওইভাবে ডাকবা না কোনভাবে, একজন আর একজনকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবা না। আবু বকর ওমর নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ের জামাই বানাইয়া টেনশনে পড়ে গেলেন। জামাই ভাষা তো কোনো ভিআইপি ভাষা না, জামাই ভাষা তো কোনো ভালো কোনো ভাষা না, এটা তো সাধারণ একটা ভাষা, সবাই সবার মেয়ের জামাই রে জামাই কোয়া ডাকে, এখন হাবিবের জামাই বলে ডাক দিলে তাইলে তো সাধারণ ভাষা দিয়া ডাক দেওয়া হয়ে যায়। এই জন্য যখনই আমার নূরের নবীকে দুইজন শ্বশুর ডাক দিতেন, যখনই ডাক দিতেন তখনই বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আবু বকর ওমর রসুলকে চিনল কি, আর বর্তমানের মোনাফেকরা রসুলকে চিনল কি? নিয়ম হইল, আপনাকে শোনার ওখানে আছে কি না, আমাকে ঢাকায় জামাই শ্বশুরের কদমবুচি করে, বুঝেন নাই কথা? আমার কথা কি বুঝেন আপনারা? তাহলে একটু হ্যাঁ হ্যাঁ কইলেন। এই বছর দাওয়াত খুব কম রাখছি হবিগঞ্জের চুনার ওখানে, ভাই অত কইতে পারতেছেন একটা না, আমি এটা আমি ইচ্ছা করি রাখি নাই, কি লেগা একটা না, 3-4 বছর এককারে হেই পাড়ায় হেই পাড়ায় ওই গ্রামে এই গ্রামে এককারে 4-5 বছর অতিরিক্ত মাহফিল করছে হবিগঞ্জে চুনারু ঘাটে। তো এবার চিন্তা করলাম একটা একটা চক্কর দিয়ে দিব, এবার ছক্কা লাগাই দিব, এবার মাহফিলে রাখতাম না হবিগঞ্জ, একটু মায়া বাড়ুক, মায়া তো বাড়ছে আলহামদুলিল্লাহ। হুজুরে দেখতেছি না আজকে অনেকে, হ্যাঁ অনেকে আসছে যে স্বাস্থ্যটা কি বাড়লো না কমলো, শিখুন হয়েছে না মোটা হয়েছে দেখে, এটা হলো অনেকের, আর অনেকে বেশিরভাগই ওয়াজ শোনার জন্যই আসছে, ঠিক কিনা? আপনারা কি বুঝতেছেন কথা? আবু বকর ওমর রসুলের জামাই বানাইছে, জীবনে কোনোদিন জামাই কয় নাই, আর আমাগো দেশের হুজুরেরা সান্দুর বাপ জীবনে কত মিথ্যা কথা বলেছে, যারা কয় নবী আমার মতো, নাউজুবিল্লাহ জোরে কন, যারা কয় নবী আমার মতো, মা মাসাস্তু দিবা জাতান আলা হারিরান, একটু ভুল হতে পারে আবার, আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিয়াদবেরা কয় নবী আমার মতো, সম্ভবত মুসলিম শরীফের হাত, ও না বুখারি শরীফের হাদিস মনে হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে আমি হাবিবের হাত মোবারকটা দেন, হাতটা দেন একটু, আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকটা ধরছিলাম, আনাস বলতেছেন 10 বছরের খাদেম না আনাস, যে আমার হাবিবের হাত মোবারকটা ধরছিলাম, খোদার কসম, কি কসম, আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবের হাত মোবারক ধরার পরে আমি আমার মনকে জিজ্ঞাসা করলাম, আমি আনাস, এই তুমি তো মখমলের কাপড়ও ধরেছ, তুলা ধরেছ, বিভিন্ন নরম জিনিস তুমি ধরেছ, কিন্তু তুমি উত্তর দিয়ে দাও, সমস্ত নরমের মধ্যে হাবিবের হাত মোবারক বেশি নরম নাকি মখমলের কাপড় বেশি নরম? ও দুনিয়ার মানুষ, আমি আনাস, আমার অন্তরকে প্রশ্ন করেছি, আমার অন্তর বলে দিল পৃথিবীর সমস্ত নরমের চেয়ে হাবিবের হাত মোবারকের তালু মোবারক সবচেয়ে বেশি নরম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু তাই নাই, ওয়ালা শামিমতু মিসকা ওয়ালা আমবারাতান, মারহাবা বলেন হাবিবের হাত মোবারক থেকে মিসক আম্বরের ঘেরান বের হতো, মারহাবা বলবেন না? আর জোর বলবেন না, জোরে বলবেন না? আমার বাবারা, আমার ভাইরা, নিয়ম হলো জামাই শ্বশুরের কদমবচি করবে, এটা হলো আমাকে ঢাকার নিয়ম। চুনা রোগার এই দেব, এই দেব না, যদি শ্বশুর জামাইয়ের কদমবচি করে এই শ্বশুরটারে মানুষ কি বলবে? একই যাও, এই পাগল, ও পাগল যাও না, না মারহাবা খান। যদি শ্বশুর জামাইয়ের কদমবচি করে মানুষ সামনাসামনি না বললেও দূরের থেকে ইশারা করে মাথার দিকে দেখাবে, সম্ভবত লোকটার কথা ঠিক কিনা বাবা? আবু বকর ওমর শ্রেষ্ঠ দুইজন সাহাবি, তারা কেমনে শ্রেষ্ঠ হলো এখানে মজার ব্যাপার বাবা। রহমতপুরি নামিন অদৃশ্যের গায়েবের খবর কত বললে কত বেড়া গো মাথা গরম হয়ে যায়, হয় না? রসুলের গায়েবের খবর এইটা শুনলে কত বেলাদের চেহারা কালো হয়ে যায়, হয় না? হয় না আব্বা জানলারে বাবা জানলারে, রসুলের আশিকরাও গায়েবের খবর কয়, মারহাবা জোরে কল। আবু বকর, যেই আবু বকর রসুলের জীবনে কোনোদিন জামাই বলেন নাই, আর শ্বশুর হইয়া সারাটা জীবন নূরের নবীকে জামাই বানায়া জামাইয়ের কদমবুচি করেন আবু বকর আর ওমর, সুবহানাল্লাহকে কইবেন না? ওই আবু বকর ইন্তেকাল মোবারকের পূর্বে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমি তোমাকে ওসিয়ত করে যাই, আব্বা কি ওসিয়ত? আমার সম্পদের মালিক তো তোমরা হয়ে গেছো, তবে তোমরা দুইটা ভাই, তোমার দুইটা ভাই আছে আর তোমার আরো দুইটা বোন আছে, তুমি সহ তোমরা এই সম্পদগুলি ভাগ বাটোয়ারা করে নিবা। কোরআন হাদিসের দৃষ্টিতে ফরায়েজ মোতায়েক মোতাবেক যেইভাবে সম্পদ ভাগ করা হয় ওইভাবে ভাগ করে তোমরা নিয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো আমি তো জানি আমরা দুই বোন দুই ভাই, আমার দুই ভাই একটা হলো আব্দুর রহমান আর একটা হলো মোহাম্মদ, ওগো আব্বাজান আর আমার আসমা বিনত আবু বকর আমার আর একটা বোন আর আমি হইলাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলতেছেন আমার নাকি আরো দুইটা বোন আছে, কিন্তু ওগো আব্বা আমি তো আর বোন দেখি না, আমরা দুইটা বোন দুইটা ভাই। আমার নূরের নবীর পাগল সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মারে শুনে না, তোমার আরো দুইটা বোন আছে, আসমার সারা আর একটা বোন আছে, কয় সেটা কে, কোথায় থাকে? কয় সেটা তোমার সৎ মার গর্বে আসছে, গর্বে আসছে, ঠিক আছে আব্বা, কিন্তু ছেলে নামে আমার ভাই হবে না বোন হবে, এইটা তো আপনি আমার বইলা গেলেন যে আমার আর একটা বোন হবে। ওই সময় তো আলতা সোনোগ্রামের সময় ছিল না, আলতা সোনোগ্রামের কোনো মেশিন ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কেমনে জানেন আমার বোন হবে না ভাই হবে? মারে আমার আল্লাহ কোরআনুল কারিমে জালিকাল কিতাবুল্লা রাইবা ফি, কোরআন ঘোষণা কোরআন নাজিল করার প্রারম্ভেই চ্যালেঞ্জ দিয়ে দিলেন আল্লাহ, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, তবে হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব সবাই হেদায়েত দিবে না, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকি কারা রে মা? আমার আল্লাহ এক নম্বর মুত্তাকি যাদেরকে বললেন, এইটা মাওলানা ওলিউল্লাহ কইলে ওরা মানবো না, এই জন্য আমার আল্লাহ চমৎকার করে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের এলেমকে বিশ্বাস করে তারা হইল এক নম্বরের মুত্তাকি। আল্লাহর ঘোষণা, কোন বেড়ার মন্তব্য করার সুযোগ নাই, কোন বেড়ার এখানে মন্তব্য, মন্তব্য করব তো কাফের হবে, কোরআনের কথা কারো কোনো মন্তব্য করার সুযোগ আছে? এখন মজার ব্যাপার সেটা হলো
আমার আল্লাহকে কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এরপরে বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়াত দিবে মুত্তাকিদেরকে। এখন আল্লাহ বলতেছেন মুত্তাকি কারা, তার মধ্যে নাম্বার ওয়ান মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যাহারা গায়েবের এলেমকে বিশ্বাস করে, এরা হলো এক নম্বরের মুত্তাকি। দুই সেকেন্ড মুত্তাকি হলো ইউকিমুনা সালাহ, যারা নামাজ কায়েম করবে, এরা হইল দুই নম্বরের মুত্তাকি। ওয়ামি মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা সম্পদ টাকা পয়সা দিয়েছি এটা থেকে আমার মসজিদে আমার হাবিবের মাদ্রাসায় দান করে বা বিভিন্ন দান সৎকা করে, এরা হইল তিন নম্বরের মুত্তাকি। কে কইল? কে কইল? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের মা আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো আমার বোন হবে না ভাই হবে কেমনে আপনি জানেন? এখন তো ওই রকমের কোনো যন্ত্র বাহির হয় নাই, ভিতরে ছেলে আছে না মেয়ে আছে এইটা আপনি কেমনে জানেন? কেমারে মা, যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর দিতেন, আমি কিন্তু ওই নূরের নবীর একজন আদনা পাগল আশেক গোলাম। ওই নূরের নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ আমি পাগলের গায়েবের এলেম মানে অদৃশ্যের সংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ আমারও সেই ক্ষমতা দান করেছেন। জোরে বলুন মারহাবা। আমারে আমার আল্লাহ হাবিবের মতো না হইলেও মাঝে মাঝে আমাদেরকে অদৃশ্যের সংবাদ বলার জন্য আমার আল্লাহ ক্ষমতা দেন। সেই ক্ষমতা বলে আমি জানতে পারলাম তোমার সৎমার ঘরে যে সন্তান আছে ওইটা ছেলে না একটা মেয়ে হবে, এই জন্য তোমাকে জানায় গেলাম তোমার আগ তোমার পরেও আরও দুইটা বোন আছে। হ্যাঁ বাবা, গজল কম, আমি গজলের পোক, গজল খম ইশাল বাবা। আল্লাহর নবীর আওলাদ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা হজে যাচ্ছে, হজে যাওয়ার সময় আবু বুসাইর রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি তিনিও হজে যাচ্ছেন। আল্লাহ নবীর পাগলের এটা অদৃশ্যের সংবাদকে রসুল সংবাদ কেউ এটা তো কোনো ব্যাপারই না, কারণ যিনি আল্লাহকে দেখেছেন আল্লাহকে দেখার পর আর গোপন কী থাকে? র আইতু রব্বি, আহমদ শরীফের হাদিস, র আইতু রব্বি ফি আহসানি সুরতি, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মোবারক আহমদ শরীফের হাদিস বলতেছেন আমার রবকে আমার প্রভুকে আমি উত্তম সুরতে দেখেছি। তো যিনি আল্লাহকে দেখেছেন তার কাছে আর গোপনটা কি আছে? আল্লাহর আল্লাহর চেয়ে আর গোপন কিছু আছে মাওলানা? সেই আল্লাহকে আমার নূরের নবী দেখেছেন, আর কি গোপন আছে হাবিবের কাছে? জোরে কান মারহাবা, আর জবান খুলে বলুন মারহাবা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আন হজ যাচ্ছেন, রাস্তায় রেস করতেছেন হাজার হাজার মানুষ, নূরের নবীকে দেখে নাই, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের দেখার জন্য পাগলের মতো হয়ে গেছে। এবার আবার ইমাম আবু বুসাইর রহমতুল্লাহ আলাইহি তিনিও মনে মনে চিন্তা করলেন আওলাদে রসুল তো হজে আসবে, আমিও শুনেছি, আমি তার সাথে সাক্ষাৎ করব, কোনো সন্দেহ নাই এই ব্যাপারে। কিন্তু হঠাৎ করে তার আবু বুসাইর তার দাসীকে নিয়ে হজে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে তার মনের মধ্যে একটা মহব্বত জমা হলো, মহব্বত জমা হওয়ার পরে দাসীর সাথে যা করার তিনি করলেন। এরপরে তিনি গোসল করার জন্য রওনা করলেন, হাম্মামে যাবেন, ওয়াশরুমে যাবেন, গোসল করবেন। কিন্তু গোসল করতে ঢোকার আগে হঠাৎ করে দেখতেছেন হাজার হাজার মানুষ একদিক থেকে আর একদিকে যায়। ইমাম বুসাইর আবু বুসাইর রহমতুল্লাহ আলাইহি কয়, হে মানুষ ভাইরা, মুসলমান ভাইরা, তোমাদের কাছে জানতে চাই তোমরা হাজার হাজার মানুষ কোথায় যাও? আমরা
হাজার হাজার মানুষ যাচ্ছি ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা তার সাক্ষাতের জন্য, তিনি তো আওলাদে রাসূল, রাসূলের একজন আওলাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা হাজার হাজার মানুষ যাচ্ছি। আবু বুসাইরি কয় সর্বনাশ, আমি গোসল করতে করতে যদি রাসূলের আওলাদ চলে যায় তাইলে আমি তো রাসূলের আওলাদ দেখতে পারলাম না, রাসূলের আওলাদের দিকে যদি একবার তাকাইতে পারি তাইলে তো আমার মনে হয় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না দেখতে পারলেও হাবিবের আওলাদে দেখে আমার মনের মধ্যে শান্তি হয়তো আসবে। রাসূলের না দেখলে রাসূলের রক্ত মোবারক তো দেখেছো, যেমন আমি ওহুদের ময়দানে যাওয়ার পরে আমার শহীদ নূরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই 2011 সালে আমাকে বললো, ওলিউল্লাহ আশিকি তুমি চিনো নি? আমি কয় কি চিনবো, আমি নবীজির দান্দাল মোবারক শহীদ হলো। দান্দাল মোবারক শহীদ হওয়ার পরে যেই কুয়ার পানি দিয়া নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক দুইটা ধুইছিলেন ওই কুয়াটা চিনোনি? আমি বললাম ওই কুয়াটা তো আমি চিনি না। কয় চলো তাইলে তোমাকে আমি চিনাইয়া দেই, যদি কোনো সময় যাইতে পারো ওই সময় হাবিবের দয়া তো চাইবাই চাইবা, পাশাপাশি আমি ফারুকের জন্য দোয়া করবা। আমাকে নিয়ে গেলে আমি কুয়ার পাড়ে গেলাম, কুয়ার পাড়ে যা কুয়ার মাটির মধ্যে আমি হাতরা লাগায় বললাম মাটি রে ওলে মাটি, ওরে কুয়ার মাটি আমি আমার হাবিবের দাঁত মোবারক দেখি নাই, তবে তুমি মাটির মধ্যে পানি ছিল, পানির মধ্যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান দান মোবারক ধৌত করেছেন। আরো কথা মনে হয়েছে, লোহার করা ঢুকে গেল মাথা মোবারক, দান দান মোবারক শহীদ হয়ে গেল। ওহুদ পাহাড়টা আমার আল্লাহ জবান দিলেন, সম্ভবত বুখারীর হাদিস, ওহুদ পাহাড়ের আমার আল্লাহ জবান দিলেন। জবান দেওয়ার পর উহুদ পাহাড় তো নবী গো, মক্কা মদিনার মানুষ আপনারে চিনে নাই গো নবী, আমি ওহুদ পাহাড় আপনাকে চিনি, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমি আমার ভিতরে জায়গা করে দেই। ওই ফাঁকাটা আমি উঠছিলাম আমার স্ত্রীকে নিয়ে হাবিবের জন্য। ওহুদ পাহাড় নিজের থেকে ফেটে গেলেন, নিজের থেকে ফেটে যাওয়ার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নিয়ে উঠলেন। উঠার পরে হাবিবের মাথা মোবারক যেই জায়গায় রেখেছিলেন ওই জায়গাটা সুন্দর করে, মাথা মোবারক যে রাখছিল সেই জায়গাটা ওইভাবে একটু হালকা পাত্রা গর্তের মধ্যে পড়ে আছে, গর্তের মধ্যে হয়ে রয়েছে। আমি বললাম স্ত্রী তুমি দাঁড়াও, এই জিব্বা দিয়েই তোমার আল্লাহর জিকির আমি করি, এই জিব্বা দিয়েই তো আমি আমি সালাম আলাইকা পড়ি, এই জিব্বা দ্বারা, এই জিব্বা দ্বারা আমি কোরআনের হাফেজ হয়েছি, এই জিব্বা দ্বারা আমি আমার আল্লাহর জিকির হাবিবের জিকির করি। এখন হাবিবের মাথা মোবারক দেখি নাই, তবে মাথা মোবারক যেই জায়গাটায় পাথর গর্ত হয়ে গেছে ওই জায়গাটা আমি পেয়েছি, যেহেতু আমি যেহেতু একজন ছোটোখাটো বক্তা, আমি আমার জিব্বা দিয়া যতক্ষণ মনে চায় ততক্ষণ পর্যন্ত এই জায়গাটায় আমি চাটতে থাকবো, বাধা দিব না, কারণ আমার জিব্বাটা যদি এই জায়গাটা চাটতে পারে অনেকক্ষণ এই জিব্বা দ্বারা হাবিবের মহব্বতের কথা বেশি বের হবে, ঠিক কি না? হাত তুলে দেখান, বাবুরে একটা পাথরের পাহাড়, সে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আপনাকে চিনে নাই কিন্তু আমি পাহাড় আপনাকে চিনি, যদি মদিনায় যাওয়ার নসিব হয় আল্লাহ নেয়
মদিনায় যাওয়া যদি নসিব হয় ওহুদে যাবেন তো মুআল্লিমরা নিয়ে যাবে ইনশাল্লাহ। মুআল্লিমকে বলবেন হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক যখন শহীদ হয়ে গেল মাথা মোবারকে যখন লোহার কোরা ঢুকে গেল, যদিও সরকারিভাবে নিষিদ্ধ ওই ফাঁকা জায়গায় যাওয়া নিষিদ্ধ আছে, কিন্তু আমরা পলায়ে পলায়ে গেছিলাম, কারণ রসুলের কদম মোবারক শরীর মোবারক যেখানে লেগেছে ওই জায়গার ঠিকানাটা পেয়েছি, জায়গাটাও চিনেছি, এইটা কেমনে না যায়। তখন আপনারা নিজেরা যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন হাবিবের জন্য পাথরের পাহাড় নিজের থেকে ফেটে গেছেন। শুধু তাই নয়, রসুল সাল্লামের চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওহুদেই তো শহীদ হলো। শহীদ হওয়ার পরে সাহাবীর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার চাচা যান তো শহীদ হয়ে গেছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার চাচাকে জান্নাতুল বাকিতে আমার হুজরা মোবারকের কাছে নিয়ে যাও। সাহাবিরা কাঁধে করে 70 জন সাহাবি শহীদ, তার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যানও আছেন। এখানে একটা মাসলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান সহ 70 জন সাহাবি শহীদ হলেন তাদের মাজার শরীফ ওহুদে। বুখারী শরীফের হাদিস, যেই বেয়াদবের দলেরা মুনাফিকের দলেরা কয় যে আল্লাহর ওলিদের মাজারে মাজার শরীফ জিয়ারত করতে নিয়ত করে যাওয়া জায়েজ নাই, এরকম কয় না বেয়াদবের দলেরা? মাজার শরীফ জিয়ারত নিয়ত করে যাওয়া আমার নূরের নবীর সুন্নত, হাদিস হলো বুখারী শরীফ। মারহাবা জোরে কন মিয়া। আর আল্লাহর ওলির কাছে নিয়ত যাওয়া, আল্লাহর ওলির কাছে যাওয়া আল্লাহর হুকুম, আর নিয়ত করে ওলি আল্লাহর দরবারে নিয়ত করে যারা এটা যাওয়া, এটা মুসা কালিমুল্লাহর সুন্নত। কোরআন কোরআন ১৬ পারার প্রথম আয়াত ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সবর। মুসাকে আল্লাহ পাঠাইলেন আল্লাহর ওলির দরবারে, খিজর আলাইহিসসালামের দরবারে। খিজর আলাইহিসসালামকে আপনি আমার সাথে থাকতে পারবেন না, কে কেন আমার কাম হবো উল্টা পাল্টা কাম, মাইয়া সবর আপনার ধৈর্য হবে না। সুবহানাল্লাহ। তাইলে ওলি আল্লাহর দরবারে যাওয়া এটা আল্লাহর হুকুম, মুসার নির্দেশ দিছে কে? চোখে আঙ্গুল দিয়া দলিল গুলা শিখাইয়া যায়, মনে রাখবেন বেদদবদের কথায় মাজার জিয়ারত বন্ধ কর, হ্যাঁ তবে মাজারে যায় সেজদা দেওয়া হারাম। এই আমাদের কিছু আবেগী ভাইরা আছি, আমরা কিছু সুন্নি ভাই আছে খুব আবেগ, এই আবেগী ভাইরা মাজারে যায় মাজার শরীফে যায় সেজদা দিয়ে ফেলেন, এইটা আমাদেরকে আপনারা জিতাইতেছেন না, আমাদেরকে সুন্নিদেরকে ডুবাইতেছেন আপনারা। কারণ আমার আলা হযরত আজিমুল বরকত তিনি বলেছেন, ফতোয়া দিয়ে গেছেন তাজিমি সেজদা পর্যন্ত নিষেধ। এই কাজটা আমাদের অনেক ভাইরাই অনেক পীর মাশায়েখরা করেন, এটা উচিত নয়। তবে শুকুর ইদানিংকালে বহুত মাজার শরীফ আল্লাহ দিলে লেখা আছে মাজারের সেজদা করা নিষেধ, কোনো জায়গায় হারামও লিখেছেন মাজারের সেজদা করা নিষেধ। ঢাকার যতগুলো, এই আমি কয়েকদিন আগে আমি গিয়েছিলাম আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, ছোটো আর ছোটো মানুষ নিয়ে গেছে, দেখলাম শাহরিবাগ বাবার দরবারও লেখা আছে সেজদা করা নিষেধ, শরফুদ্দিন চিশতি হাইকোর্ট মাজার শরীফ সেজদা করা নিষেধ, আর আরেকজন ওলি আল্লাহ রাস্তার মাঝে, আরে রাস্তার মাঝখান থেকে মসজিদ সরাইলো ওসমানী উদ্যানে গুলিস্তানের চৌরাস্তায়, কিন্তু ওলির মাজার সরাইলো না। এরশাদ সরকার ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক, ওনার আমলের ঘটনা ওসমানী উদ্যানে যেই মসজিদরা বর্তমানে ওই মাজার শরীফের সামনেই যে মসজিদ, এই মসজিদরা রাস্তার মাঝে ছিল, গুলাব সাহ বাবার মাজার শরীফ তো রাস্তার মাঝে ছিল, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ভাঙতে হুকুম দিলেন, ভাঙলো মাশাল্লাহ, কিন্তু ওলি আল্লাহর মাজার গুলাব সাহ বাবার মাজার শরীফটা যখন ভাঙতে গেল, বোল্ডোজার, বোল্ডোজার তো বোঝেন না যে ভাঙ্গা হয়, এইটা প্রথম বোল্ডোজার বন্ধ হলো, সরকারকে জানানো হলো, উপরস্থ কর্মকর্তাকে জানানো হলো, জানানোর পরে বলতেছেন মনে হয় ডিস্টার্ব হয়েছে আরেকটা বোল্ডোজার নিয়ে যাও, আরেকটা বোল্ডোজার নেওয়া হলো, আগে পরে সব জায়গায় ভালো, ওই মাজার শরীফ ভাঙতে যাওয়ার পরে বোল্ডোজার ওখানে যাওয়ার পরে বন্ধ, গুলিস্তান এখনও সেই মাজার শরীফ এখনও বিদ্যমান, কিন্তু মসজিদ কিন্তু রাস্তার মাঝ থেকে নেওয়া হয়েছে, আল্লাহর ওলির মাজার কিন্তু মাঝখানে রয়ে গেছে, তৃতীয় বোল্ডোজার আনা হলো ভাঙ্গো, তৃতীয়টাও বন্ধ হলো। আমার এরশাদ সাহেবকে আল্লাহ জান্নাতবাসী করুক, উনি সিদ্ধান্ত দিলেন, কারণ উনি ওই সময় প্রেসিডেন্ট, সিদ্ধান্ত দিলেন যেহেতু তিনবার বোল্ডোজার বন্ধ হয়ে গেছে, তাইলে এই ওলি আল্লাহ তো অবশ্যই তার মাজার শরীফে জিন্দা আছেন, কোনো সন্দেহ নাই, তাইলে ভাঙলে কোনো বিপদ হয় কিনা, আমার ক্ষমতাও কোনো সমস্যা হয় কিনা, এই জন্য আর ভাঙ্গা ভাঙ্গির দরকার নাই, আল্লাহর ঘর সরাইছে আল্লাহ বাধা দেয় নাই, কিন্তু আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গায় আল্লাহ নিজে বাধা দিলেন, মানে আল্লাহ তো আর আয়া বাধা দেয় না, মানে বোল্ডোজার প্রত্যেকটা আল্লাহ বন্ধ করছে। মারহাবা।
আজকে এজা কালকে গুলিস্তান আমার সাথে চলেন যায় দেখবেন মসজিদ ঠিকই আল্লাহ সরাইতে দিবেন কিন্তু আমার আল্লাহর ওলির মাজার আল্লাহ সরাইতে দেয় নাই মারহাবা খান মারহাবা হে বাজার হবিগঞ্জের মানুষ আজকে জানি কেমন কেমন আশা যে দিদার পাবো এক ঘন্টা পর একটা গজল কওয়ার কথা হইছে এক ঘন্টা হইছে মারহাবা খান আমি বড় খুশি ভেরি হ্যাপি আমি এই মানুষগুলা কিন্তু তোমরা একটু সাইডা দিবা ভালো করে সাইডে যারা দাঁড়াইছে হ্যাঁ গো সহ তোমরা যারা রেকর্ড করতেছ কারণ আমার লেগে এত মানুষ আসে না আমার হাবিবের কথা শোনার জন্য মনে হয় আপনারা আসছেন কথা ঠিক কি না বাবা তা বুঝ আজকে বুঝলাম পাতলা পাতলা আসাই ভালো কথা কয় না মাহফিল করিনি মনে হয় ওই দিন পীরের পীরের বাজার কোন রকম একটা করছিলাম উত্তর সোনারগাঁ উত্তর বাজার না উত্তর বাড়াই বাড়াই উত্তর বড়াই মহব্বতে আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার ও কবে যে মদিনায় যাব ও যেথায় কাঁদেন নবী দুজাহান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা করোনার মধ্যে মাহফিল আসলে না বয়া বয়া ঘরের মধ্যে লিখছি আলহামদুলিল্লাহ বলুন মহব্বতে যারা মদিনায় যেতে চান যখন আমি বলবো আশা পুরো আল্লাহ মেহরবান মোনাজাতের মতো হাত উঠাইয়া দোয়া করবেন আল্লাহ মদিনায় যেতে চাই আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব বলো আশা যে দিদার ও কবে যে মদিনায় যেথায় কাদের নবী দুজাহান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা পুরা হাত সবার ওরা উঠা বিশ্বের জমিনে পাঠায় দেব হাতগুলো সারা বিশ্বে চলে যাক একটা হাত নিচে রাখবে হাত কিন্তু অবশ্যই হয়ে যাবো গা রসুলের মহব্বত আল্লাহর মহব্বতে পুরা হাত টান করেন টান করছেন একবার একটু নারাল আশা যে দিদার পাবো কবে যে মদিনায় যাব আশা যে দিদার কবে যে মদিনায় যাব যেথায় কাদের নবী দুজাহান আশা পুরা আল্লাহ মেহেরবান আশা হাত না মানার লাগবে না কষ্ট হইব যেহেতু সাপ আমার নবীকে চিনে ল্যাবাসে উম্মত অনেক জনে যাদ আছে না ল্যাবাসদারি আছে না এটা আবার ২৬ পারা ১৬ পৃষ্ঠার ওয়াস এই আয়াতের অর্থ পড়ে আমি এই গজলটা লিখছি আল্লাহ কয় একদল মানুষ হাবিবের কদম মুবারকে তালুকদার ভাইয়ের মতো দাড়ি রাখি আইসে এ কই যাও তুমি তালুকদার ভাইয়ের মতো পাঞ্জাবি পইরা আসছে আমি পাগলের মতো টুপি পইরা আসছে আইসা হাবিবের কদম মুবারকে কয় কলাতিল আরবু আমান্না ও হাবিব আমরা ইমানদার ইমাম এনেছি আমার আল্লাহকে কুল্লাম তুমিনু হাবিব আপনি যদি কোনারা ইমানদার না তাইলে বেদব্রাহ মানব না এই জন্য আমি আল্লাহ বলে দিলাম কুল্লাম তুমিনু আমি আল্লাহ বলে দিলাম নো 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 এরা লেবাসে মুসলমানের সুরত ধরছে কিন্তু আমি আল্লাহ বলে দিলাম কুল্লাম তুমিনু এরা ইমানদার না কে কইছে হাত তুই লাখো দাঁড়ায় কর মহব্বতে
যে লেবাসে উম্মত আছে, এটা এখনো তো আছে, আছে না? একবারে ফেরেশতার মতো লেবাস গো, কিন্তু হাবিবের মহব্বতের কথা কইলে বেদাত কয় গো, আছে না গো? কিন্তু এদের শরম নাই কি নাই, কি নাই কি নাই? আমাদের ঢাকায় আমার ফরিদপুর একটা ভাষা আছে, নুন খাই যার গুন গাই তার, এটা কি শোনার গল্প আছে? মানে যে উপকার করে তার উপকার শিকার। একটা আলেম দেখতে চাই, সুন্নি ওহাবি খারিজি তবলিগি শিয়া মার্জিয়া আহলে হাদিস জামাতে ইসলাম ইসলামী ঐক্যজোট, একটা আলেম আমি দেখতে চাই দাড়ি ছাড়া ইমামতি করে, টুপি ছাড়া ইমামতি করে, পাঞ্জাবি ছাড়া ইমামতি করে, আসেনি? জোরে কন, জোরে কন। পঞ্চাশটা সার্টিফিকেট আছে কিন্তু হুজুরের টুপি নাই। একজন রিক্সার ড্রাইভার দায়িকা বলবে, হুজুর আপনার চাকরি নাই, অপরাধ কি? সার্টিফিকেটের কিন্তু একশোড়া কয়লা, পাঁচটা টাইটেলের সার্টিফিকেট, আদব নিয়া পাশ করছে, হাদিস নিয়া পাশ করছে, কোরআন নিয়া পাশ করছে, ফেকা নিয়া পাশ করছে, কওমি মাদ্রাসার দাওরা পাশ করছে, টাইটেলের সার্টিফিকেট পাঁচটা, ডিগ্রি পাশ করছে কলেজে, ভার্সিটিতে মাস্টার্স পাশ করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অ্যাডভোকেট হয়েছে, ডক্টরিয়েট করেছে, এইভাবে পঞ্চাশটা সার্টিফিকেটের অধিকারী, কিন্তু হুজুর টেস্ট করার জন্য আগামী জুমায় নিয়ত করছে জুমার নামাজ পড়াইতে যাব, কিন্তু টুপি ছাড়া যাব, দেখি অলিউল্লাহ সাহেব যে কোরআন থেকে হাদিস থেকে রসুলের এত শান বলল, এই টুপি তো আল্লাহর না, টুপি হইল রসুলের, দেখি রসুলের টুপিটা ছাড়া আগামী জুমা পড়াইতে যাব। আমার মনে হয় রিক্সার ড্রাইভার ভাইও লাগবে না, যারা সোনারু ঘাটে ময়লা সাফ করে, জোতা শিলায় আসেনি? জোতা শিলানির কথা মনে হয়, ইংরেজির কথা মনে হয়েছে। আমাদের যুব সমাজ কোনো হুজুর যদি একটু ইংরেজি টিংরেজি কয়, কোনোটা ট্যাংরা কোনোটা ফিস কথা কয় না, মানে ফিসও কয় ট্যাংরাও কয়, ট্যাংরা হইলে বাংলা, ফিস হইলো ইংরেজি, মাঝে মাঝে ফিস মাঝে মাঝে ট্যাংরা, তোমরা পাগল হয়ে যাও। ইংরেজি কইলে যদি বড় হুজুর হয় তাইলে লন্ডনের যেই বেড়ায় জোতা শিলা হে বেড়ায় তো লডর ফডর ইংরেজি কয়, যে বেড়ায় জোতায় রং করে হে বেড়ায় তো ইংরেজি কয় কথা পায় না, যেই বেড়ায় গু সাফ করে গু গু, লন্ডন আমেরিকায় যারা গু সাফ করে এরাও তো ইংরেজি কয়, কয় হু আর ইউ, আসোস বেড়া তোরা না? আমার দেশের কিছু যুবক আমরা হয়েছি আব্বা, তোমাদেরকে আব্বা বললাম নও, তোমার তো এইটা চিন্তা করা উচিত ছিল না আজকে ইংরেজি বেশি কয়, তোমার তো চিন্তা করা উচিত ছিল কে কোরআন হাদিস বেশি কয়, কথা ঠিক বলছি কি না বাবা? কে আল্লাহর ইবাদতের পাশাপাশি কোন আলেম তা হাবিবের মহব্বতের কথা বেশি কয়, সেইটা তোমার চিন্তা করা উচিত ছিল, কারণ আমার আল্লাহ তো ইবাদত দেখে শয়তানের বিশ্বাস করে নাই, নবী দিয়া পরীক্ষা করছে আল্লাহ, ইমান যাচাই করতে আল্লাহ শিখিয়ে গেছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তাই সে কি ইমানদার না বেঈমান এটা নবী দিয়া তাকে পরীক্ষা করো। আমি আল্লাহ 9.5 লক্ষ বছর ইবাদত শয়তান করছে আমি তারে বিশ্বাস করি নাই, রসুলের দরবারে পাঠাইছি, নবীর দরবারে পাঠাইছি, নবীর দরবারে পাঠাইছি, পাস করে নাই তার ইবাদত তো নাই। ও গজল গজল, তাইলে নুন খাই যার গুণ গাইতার, টুপিটা আল্লাহর না রসুলের, দাড়ি আল্লাহর না রসুলের, পাঞ্জাবি আল্লাহ পাকের না রসুলের, এই তিন জিনিস ছাড়া যত বড় সার্টিফিকেটের অধিকারী হোক, দাড়ি টুপি পাঞ্জাবি, এই তিনটা ছাড়া কি কোনো মৌলবি হিসাব, আমার ভাই সহ আমি সহ আমি আমিও আছি, আমার কি ইমামতি চলব? মুরগির রান এই বাবা, মিথ্যা বলছি আমি? তোমরা যারা কলেজে পড়ো তোমাদেরকে আমি কথাটা রেখে গেলাম, তোমরা এই কথাটা মনে রাখ, আমার এখানে আসা সার্থক হবে, কি
যে টুপিটাও রসুলের, দাড়িও রসুলের, পাঞ্জাবিও রসুলের, যে যেই লাইনের হুজুর হোক, এই তিন জিনিস না থাকলে মসজিদে তার ইমামতিতে রাখবে না। তাহলে আমাকে প্রত্যেকটা হুজুর, ওহাবিকন, সুন্নিকন, লামাজাবিকন, জামাত ইসলাম কন, ইসলামী ঐক্যজোট কন, আমাকে হুজুর গো মুরগির রান, গরুর গোস্তের ভুনা, মাছ ভুনা, এ রসুলের টুপি দাড়ি পাঞ্জাবির কারণে। এই হুজুররা পৃথিবীর সবচেয়ে বেশি ইজ্জত হুজুররাই রসুলকে করার কথা, কথা ঠিক কিনা বাবা? যারা করছে তাদের কথা তো শুনলেন, আবু বকর সিদ্দিকের কথা বললাম, ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা তার সাথে আবু বুসিরি দেখা করতে যাবেন, কিন্তু গোসলটা সারতে পারেন নাই, গোসলটা সারার আগেই দেখা করতে গেছেন। দেখা করতে যাওয়ার পরে, গোসলটা সারার আগে যখন গেলেন, হাজার হাজার মানুষ দেখা করে করে চলে যায়, বুসিরি রহমতুল্লাহি আলাই তিনি কাছাকাছি গেলেন, ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা কয়, বুসিরি রে তুমি আমার কাছে আইসো না, নবী রসুলদের সাথে, নবীর আওলাদদের সাথে নাক পাকি অবস্থায় দেখা করা যায় না। আবু বুসিরি না পাকি নাকি এটা তো তিনি নিজে বলেন নাই, আল্লাহর নবীর আওলাদ ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা কয়, আবু বুসিরি রে তোমাকে আমি জানিয়ে দিলাম তুমি না পাকি অবস্থায় এসেছো, তোমাকে আমি বলে দিলাম তুমি না পাকি অবস্থায় আমার কাছে আসছো, এই জন্য আমি নির্দেশ নিষেধ করে দিলাম তুমি গোসল করে আসো, এরপরে আমার সাথে সাক্ষাৎ কইরো। আল্লাহর নবীর আওলাদের আবু বুসিরি কয়, নবী ও গো আল্লাহর রাসূলের আওলাদ আপনি কেমনে জানলেন? কেমনে জানলাম এটা জানার দরকার নাই, ঠিক আছে আমি তাওবা করে নিলাম, চির যতদিন আল্লাহ হায়াত দেয় আমি তাওবা করে নিলাম, আপনার মতো আওলাদে রসুল যারা পৃথিবীতে আছে আমি তাদের কাছে যাওয়ার আগে পাক পবিত্র হওয়া ছাড়া আর কোনো দিন আপনাদের সাথে সাক্ষাতে যাব না, কারণ আপনারা কথা না বললেও আল্লাহর দয়ায় রসুলের নজর করমে কথা যাই না ফালা। ও বাবুজি গজলটা, আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব বলো, আশা যে দিদার কবে যে মদিনায়, ও যে থাই কাদেন নবী দোজাহান, আশা পুরা আল্লাহ মেহের বান, আশা বাবা প্রায় 12:30টার কাছাকাছি যদি আপনারা থাকেন, আমি তো ওয়াজে ঠকাইতে পারি না, দোয়া করবেন আমি যেন মরণ পর্যন্ত ওয়াজে কখনো না ঠকাই, আমিন বলুন। আমি পারি না, অনেক সময় আমার খাদেমরা আমার প্রতি গোসা হয়, কয় দেরি করে মাইক দিল, আজকে তো ওরা দেরি করে দেন, আমি দেরি করে আসছি, এখন আপনারা এখনও মাশাল্লাহ হাজার হাজার মানুষ এখানে আছেন, আপনারা যদি আপনারা থাকেন তাহলে আমি ওয়াজে ঠকাবো না ইনশাল্লাহ, আমার যেই নিয়ম ওই নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ মোনা মিলাদ মোনাজার স্বামী কমপক্ষে 2 ঘন্টা আমি আপনাদের সামনে থাকবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা কি আস্তে আস্তে একবারে যাইবেনই গা সব? আপনারা তো একটু পরেই, আর যদি 2 ঘন্টায় আল্লাহ করায় মিলাদ মোনাজাত সহ, যদি আল্লাহ করে 12টায় তো শেষ করার কথা ছিল, সেখানে হয়তো 1টায় শেষ করবো আর কি ইনশাল্লাহ। এটা কি আপনারা একটু থাকতে পারবেন না বাজান? ও বাজান, আপনারা থাকলে আমিও থাকবো ইনশাল্লাহ। বাবা অনুরোধ আমার বাইরা বাবা না, গজলটা একটু কোয়ালে, যেহেতু একটা গজল এখনো কই নাই, মহব্বতে সকলে বলেন, আশা যে দিদার পাব কবে যে মদিনায় যাব বলো, আশা যে কবে যে মদিনায় যাব, যে থাই কাদেন নবী দোজাহান, আশা পুরা আল্লাহ মেহেরবান, আশা সাপা মানুনো বিকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ইমান নাই, যাদের নবীর মহব হাদিস কয় তাদের ইমান নাই, মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরা আল্লাহ মেহের সবাই, আশা পুরা আল্লাহ মেহের,
নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল আজান দিবে কাবার সাদে পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে আজান দিবে কাবার এ পড়ে গেল প্রেমের ফাঁদে কোন দিক ফিরে দিব গো আজান আশা পুরা আল্লাহ মেহের আশা নবী বলিল হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল কাবারো কাবা চিনো না নবীজির দিকে ফিরো না কাবারো কাবা নবীজির দিকে ফিরো না হবে তোমার প্রেমের আজাল আশা পুরা আল্লাহ মেহের আশা ওই মায়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুন লিল আলামিনের নূরানি কদম মোবারকে একজন সাহাবি আইসা আন্না রজুলান আতান্নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলাল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন আহলি ও মিন আমলা আল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিম্মা হার ভুলে গেলাম হাদিসের আবারাত রাওয়ান নূরের নবী সালাম নূরানি জবান নূরের নবী সালামের সাহাবি নূরানি জবান মুবারককে বললেন নবী গো নবী গো নবী গো আমি আমার আপনার একজন গোলাম আপনার কাছে একটা আরজি পেশ করার জন্য আসছি আপনাকে একটা খবর জানানোর জন্য আসছি নবী গো খবরটা হলো আমি আমার সন্তান সন্ততি আমার মালি এবং আমার আওলাদ ফরজন আমার টাকা পয়সা ধন দৌলত সব কিছু থেকে আপনাকে আমি বেশি পছন্দ করি পাগলগুলা যাইব গা দেখা যায় আলম নবী নূরে মুজাসাব বল রহমতে সাহাবিরা আতর বানায় ওই নবী জের ঘাম বল সাহাবিরা সবাই রহমতে আলম নবী নূরে মুজাসাব বল রহমতে নবী সাম সাহাবিরা আতর বানাই ওই নবী জের ঘাম বল মামা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জি বাবা আরো শুনবানী ই সুন্দর কাহিনী আরো শুনবা জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে বলো না রহমতে নবী নূরে মুজাসাব বলো নূরে মুজাসাব সাহাবিরা আতর বানায় ওই নবীজের ঘাম বল সাহাব বাবা রে আমরা মানুষ শত ভাগ নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না বাবা যে চিনে সে পেয়েছে যে চিনে পাহাড় পর্বত গাছ পালা দিয়েছে সালাম বল পাহাড় পর্বত বল না রহমতে নবী নূরে মুজাসাব বল নবী মুসাহাবিরা আতর বানাই অনুরোধের সুরে বলে গেলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন
বাবা মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদগুষ্টা হাওয়া হারাম এটা খাবেন না দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন, এই নারায়ের সালাত আল্লাহ নারায়ণ তাকবীরের পরে আল্লাহু আকবার বা নারায়ণের সালাত ইয়া রাসূলুল্লাহ যে পোস্টারে আছে এই মাহফিলগুলায় যায়েন, আল্লাহর প্রশংসার পরে আল্লাহর স্লোগানের পরে রাসূলের স্লোগান নাই, যত বড় হুজুর আসুক এই মাহফিলে যায়েন না, গেলে ইমানের উপর আঘাত আসার সম্ভাবনা আছে। এই আব্দুল হাফেজ ইব্রাহিম।